রীনা বেগম, বাঘাটা, শিলমান্দি, নরসিংদী। নরসিংদীর রীনা বেগমের উদ্যোগ পুরোপুরি ব্যতিক্রম ধর্মী। ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ নিয়ে তিনি শুরু করেন কাঠ, ফল, ফুল, ওষুধি বৃক্ষ প্রভৃতির নার্সারি। তার উদ্যোগ থেকে উপকৃত হচ্ছে কৃষক, গৃহস্থ এবং প্রকৃতি। গাছের বীজতলা, চারা রোপণ, কলম প্রভৃতির মাধ্যমে আজ 6 বিঘা জমিতে 3টি নার্সারি তার। স্থানীয় মানুষ ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধিও বানিয়েছেন, সুদৃশ্য পাকা বাড়ি করেছেন, সেটিও যেন এক পুষ্প উদ্যান। আরডিএস ছাড়াও সফল উদ্যোগের জন্য পেয়েছেন MEIS থেকে 6 লাখ টাকার অতিরিক্ত বিনিয়োগ। তার স্বপ্ন আরও নার্সারি করবেন এবং তার অভিজ্ঞতা ছড়িয়ে দেবেন দেশের অন্যান্য স্থানেও। ইসলামী ব্যাংকের সাথে 25 বছর যাবৎ জড়িত। আমি ইসলামী ব্যাংক থেকে প্রথম ছোট্ট ঋণ নিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে আমার DPS আছে, এই DPS এর মাধ্যমে আমি বড় ধরনের লোন আনছি। তবে আল্লাহ রহমতে 3টা আমি জায়গা রাখছি ইসলামী ব্যাংকের, মানে এই লোনটার মাধ্যমেই, বিনিয়োগের মাধ্যমেই, মানে জায়গাটা রাখছি। নার্সারিও মানে আমার প্রথম অল্প ছিল একটা মেইন রোডের সাথে, এখন আমি আল্লাহ দিলে 4-5টা মানে নার্সারি মানে বাড়াইতে পারছি। আর এখন আল্লাহ দিলে মানে আমার এখন নার্সারি মানে অনেক পরিচিত, ওই মানে সবাই চিনে জানে এখন যে আমার এতটি নার্সারি আছে। ইসলামী ব্যাংক মানে আমার পাশে ছিল, তাই আমি অনেকখানি আগাই যেতে পারছি। ইসলামী ব্যাংক যদি বিনিয়োগ আমাকে আরো বাড়িয়ে দেয় তাহলে আমি আরো এগিয়ে যেতে পারবো। আর লাভের অংশটা যেই আমার কাছ থেকে নেয়, যদি আর একটু কম নেয় তাহলে মনে হয় আমি আর একটু সুযোগ সুবিধা পাবো, আমি আর একটু নার্সারি মানে আর একটু বাড়াই নিতে পারবো। মানে আমি শিলমান্দিতে নয় মানে আর অন্য অন্য জায়গায় মানে নার্সারি বাড়াই নিতে পারবো আর কি, অন্য অন্য জায়গায়। আমি ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের স্যারদের মানে আমাকে অনেক সহযোগিতা করছে স্যাররা। আমি যে কোনো কাজে মানে ইসলামী ব্যাংকে গেলে কিন্তু স্যাররা আমার অনেকখানি মানে অন্য কাজ থেকে হইলো মানে স্যাররা আমার সহযোগিতা করছে। যে কোনো ব্যাপারে গেছি, অন্য অন্য ব্যাপারে গেলেও স্যাররা আমার সহযোগিতা, আমি ইসলামী ব্যাংকে ধন্যবাদ দেই।